বিভিন্ন ব্যাংক সংগঠনগুলো একত্রিত হয়ে গঠিত হয়েছে একটি খুব কেন্দ্রীয় কমিটি। এই কমিটির নাম দেওয়া হয়েছে কনফেডারেশন অফ ব্যাংক পেনশনার্স অ্যান্ড রিটায়ারিস অর্গানাইজেশন। এই কেন্দ্রীয় কমিটির ডাকে বুধবার দেশব্যাপী আন্দোলন সূচি হাতে নেওয়া হয়েছে। নয়াদিল্লি যন্তর মন্তরে কেন্দ্রীয়ভাবে পালিত হচ্ছে ধর্না কর্মসূচি। এরই অঙ্গ হিসেবে রাজধানী আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে ধর্নায় বসেন ব্যাংকের অবসরপ্রাপ্ত সংগঠনের কর্মী সচিবরা। গোটা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে সংগঠনের সদস্য সুশোভন দত্ত মজুমদার সংগঠনের বিভিন্ন দাবিগুলো তুলে ধরেন। দাবিগুলির অন্যতম হচ্ছে পেনশন, ব্যাংক পেনশনারদের পেনশন আপডেশন করা, ব্যাংক পেনশনারদের পেনশন আপডেশন প্রায় 3 বছর ধরে চলছে, এখনো পর্যন্ত পেনশন প্রকাশ সম্বন্ধী চলছে, ব্যাংক পেনশনারদের পেনশন আপডেশন হয় না, রিজার্ভ ব্যাংকের পেনশনারদের রিজার্ভ ব্যাংকের ক্ষেত্রে তাদের কর্মচারীদের পেনশন আপডেশন হয়, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সমস্ত স্তরের কর্মচারীদের পেনশন স্থিরকরণের সময় বেতন চুক্তি পুনর্বিন্যাসের সময় তাদের পেনশন আপডেশন হয়, কিন্তু ব্যাংক কর্মচারীদের পেনশন কোনো সময় আপডেশন হয় না। আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি ব্যাংক কর্মচারীদের পেনশন আপডেশন করার জন্যে।